কে পাথর নিক্ষেপ শেষে মিনার তাবু থেকে মক্কায় ফিরছেন হাজিরা এবার তাদের দেশে ফেরার পালা কিন্তু শেষ মুহুর্তেও নিজেদের লাগেজ না পেয়ে বিপাকে পড়েছেন কয়েকশো বাংলাদেশি হাজি কাল থেকে শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট মক্কা থেকে সাজিদুল ইসলামের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি কোরবানির পরে হজের ধারাবাহিকতায় প্রতীকী শয়তানকে তিন দিন পাথর মারেন হাজিরা এরপর তাবু ছেড়ে তাদের মিনা থেকে ফিরতে হয় মক্কায় মঙ্গলবার শেষ হয়েছে সেই আনুষ্ঠানিকতা রোড টু মক্কা ইনিশিয়েটিভের দায়িত্বে এবছর আছে হাজিদের লাগেজ ব্যবস্থাপনা তাদেরই সরাসরি আবাসস্থলে পৌঁছে দেওয়ার কথা লাগেজ কিন্তু শেষ মুহূর্তে এসে কয়েকশো হাজির ব্যাগ পাওয়া যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে এহরামের কাপড় আছে এরপরে প্রয়োজনীয় সেই জরুরি আছে হাজি আমার বড় ভাইয়ের ওয়াইফ শাহনাজ বেগম আজকে পাঁচ দিন থেকে ওনার ব্যাগ পাচ্ছে না এইবারে যে হজের সবচেয়ে সবচেয়ে দুর্বলতা সেটা হচ্ছে সাথে হাজিদের গুলো না দেওয়া হাজিদের লাগেজ না পাওয়াকে দায়িত্বে থাকা সৌদি কোম্পানি ইউনাইটেড এজেন্সির অবহেলা মনে করছেন সংশ্লিষ্টরা এটা লাগব করে আমরা চেষ্টা করছে আমাদের জায়গা থেকে এই ক্ষেত্রে হাব এবং ধর্ম মন্ত্রণালয় কাজ করছে আমরা সার্বক্ষণিকভাবে বিভিন্ন হোটেলে যেখানে তারা বিচ্ছিন্নভাবে লাগেজগুলি ফেলে এসেছে সেখান থেকে সংগ্রহ করে এগুলি হজ যাত্রীদের কাছে এবং নির্দিষ্ট হোটেলে পৌঁছানোর চেষ্টা করছি হজ এজেন্সিকে ফোন দিয়েছি লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য তারাও হয়তো ব্যস্ত ছিল যে যার কারণে মিনায় যাওয়ার প্রস্তুতি ছিল তারপরে বারো তারিখ যারা আসছে তাদের ওমরা করানোর কাজে ব্যস্ত ছিল নিতে পারে নাই আজকে মিনা থেকে ফিরলে আমার মনে হয় যে বেশিরভাগ লাগেজই হাজিদের কাছে চলে যাবে হজ শেষে দেশে ফেরার আগে এমন দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি চান বাংলাদেশি হাজিরা তামান্না জেনিফার এটিএন বাংলা